তাহলে আমরা সাকিব খানের সাথে কোনা একটা সুন্দর স্মৃতি শুরু আইস ব্রেকের বা কোন একটা সুন্দর স্মৃতি এটা মজার যে এরকমই আইস ব্রেকটা আমি যেভাবে করলাম প্রথম দু তিন দিন উনি হচ্ছে একটু চুপচাপ উনি দূর থেকে আমাক একটু হাই হ্যালো করছে মানে হাই করছে বা একটু হাসি দিল এই একটু তারপর শর্টের সময় শর্ট দিবে তারপর উনি ওনার মতো চলে যাবে ব্যাপারটা তাই হচ্ছিল দু তিন দিন তারপর আমি থার্ড ডেতে উনাকে বলি আপনি কি একটু চুপচাপ হাই হ্যাঁ তো বলে যে না আসলে আমি কি কথা বলবো কি কথা বলবো কার সাথে বুঝি কে কিভাবে কথা এটা সাকিব খান বলছে কোন কথা কিভাবে নেবে তাই আসলে আমি আকবরায় কথা বলিনা না আচ্ছা আচ্ছা যুক্ত হওয়ার পেছনের গল্পটা হচ্ছে অ্যাকচুয়ালি তুফানের যেদিন প্রেস কনফারেন্সে হলো अनाउंसমেন্ট যেদিন হলো সেটার একটা ডিনার পার্টি ছিল তো ওখানে অনেক মিডিয়া কর্মীরা গিয়েছিলেন অনেকেই তো আমিও গিয়েছিলাম আমাকে ইনভাইট করা হয়েছিল তো ওখানে আমাকে আমার রাফির সঙ্গে দেখা হয়েছিল রাফির সঙ্গে এর আগে বোধহয় আমার একবার কি দুবার বিভিন্ন দাওয়াতে দেখা হয়েছে তো ওদিনও দেখা হলো তো সেদিন সে আমাকে দেখে সে আমাকে বলছিল যে মেবি তার মনে হয়েছে আছে উনাকে কাস্ট করলে কেমন হয় আচ্ছা তার মানে প্রেস কনফারেন্সে গিয়ে মানে প্রেস কনফারেন্সে ডিনারে হ্যাঁ হ্যাঁ তো তখন উনি আমাকে তখন সে আমাকে এসে বলছে যে আপু তুমি কি কালকে আমার অফিসে আসতে পারবা তো আমি যেহেতু তুফানের ইয়ে তখন আমি ওকে আমি বুঝতে পারছিলাম যে মেবি এটার জন্যই হতে পারে তো আমি তারপর গেলাম অফিসে আমাকে মোটামুটি একটা ধারণা দেওয়া হলো আমি স্ক্রিপ্টটা চাইলাম স্ক্রিপ্ট পড়লাম স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লেগেছে আমার ক্যারেক্টারটা আমাকে যখন একটু এলাবোরেট করে বুঝালো এবং সবচেয়ে বড়ো কথা যখন আমাকে বললো যে আমি তোমাকে এমনভাবে মানে রাফি যখন আমাকে বলছে যে তোমাকে এমনভাবে আমি প্রেজেন্ট করতে চাই যেটা যেভাবে তোমাকে কখনো দেখে নাই কেউ আমার এটা এই কথাটা খুব ভালো লেগেছিলো কারণ আমিও চাচ্ছিলাম যে আমাকে নিয়ে যে ইমেজটা মানুষের মাথায় তৈরি সেটাকে ভাঙতে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস আই থিঙ্ক আই শুড ডু ইট যাতে অ্যাট লিস্ট যেহেতু আমার কাজ করার আগ্রহ আছে সামনে আরও তো আমি সেই ধারণাটা ভাঙতে পারি যে না আমাকে দিয়েও একটু একটু ক্যারেক্টার সম্পর্কে জানি চরিত্রটা সম্পর্কে চরিত্রটা সম্পর্কে এখন কিছু বলতে পারছি না কেন অলরেডি যদিও ফিল্ম রিলিজ হয়ে গেছে অনেকেই দেখছে বাট অনেকে এখনো দেখেনি আমাকে একটু আসলে আমাকে আড়াল করে রাখা হচ্ছে ওটা দেখেন দেখে থাকবেন যে আমাকে প্রচারণার মধ্যে বা আহ যেকোনো ইয়েতে ট্রেইলারে সব জায়গায় আমাকে একটু কম শো করা হয়েছে এটার আসলে একটা কারণ রয়েছে আহ যেটার কারণে আহ যেটা মানে যেটা আমাকে যদি শো করে ফেলা হয় তাহলে একটা গল্পের একটা ভাগ আসলে সামনে চলে আসবে এবং আসলে এই সেই কারণটা জানতে হলে কিন্তু দর্শক আপনাদের দেখতে হবে একদমই তাই আর মেগাস্টার সাকিব খান কেমন লাগলো কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল খুব ভালো ছিল খুব ভালো ছিল উনি একটু সাই একটু ইন্ট্রোভার্ট ছিল শুরুর দিকে তো তারপর আমাকে আসলে জিনিসটা গিয়ে ভাঙাতে হয় কারণ উনি তো আসলে যে কারোর সাথেই উনার এত বড় লম্বা ক্যারিয়ার উনি ওনাকে উনাকে যার সাথে দাঁড় করিয়ে দেবে উনি উনার কাজটা সুন্দর মতো করে চলে আসবে কিন্তু আমার জন্য খুব জরুরি যে আমার কোস্টারের সাথে আমার যে আইস সেটা করা তাহলে এরকমই আইস ব্রেকটা আমি যেভাবে করলাম প্রথম দু তিন দিন উনি হচ্ছে একটু চুপচাপ উনি দূর থেকে আমি একটু হাই হ্যালো করছি মানে হাই করছে বা একটু হাসি দিল এই একটু তারপর শর্টের সময় শর্ট দিবে তারপর উনি ওনার মতো চলে যাবে ব্যাপারটা তাই ঘটছে লো তিন দিন তারপর আমি থার্ড ডেতে উনাকে বলি আপনি কি একটু চুপচাপ চাই হ্যাঁ তো বলে যে না আসলে আমি কি কথা বলবো কি কথা বলবো কার সাথে বুঝি না কে কিভাবে কথা এটা সাকিব খান বলেছে কোন কথা কিভাবে নিবে। তাই আসলে আমি আকবরায় কথা বলি না আচ্ছা আচ্ছা তো আমি তখন আমি বাস ওই জাস্ট ওই জায়গাটাই তারপর ওখান থেকে আমরা তারপর ওই দিনই অনেক গল্প করা শুরু করে দিই সিনেমা নিয়ে গল্প ওই গল্প সে নিয়ে গল্প তারপর আস্তে আস্তে আমাদের প্রত্যেকটা শটের মাঝে আমাদের একটা খুনসুটি হয় হ্যাঁ তুমি তোমার শট হুম খুব তো এরকম করে মানে উনি একটু মজা করে আর কি হ্যাঁ খুব তো দিলে দেখলাম ভালোই তো হলো হুম এরকম আর কি তো এই আর কি আমাদের একটা খুনশুটির একটা ইয়ে ছিল উনি বেশ মজার উনি আমার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে উনি অনেকটাই আমাদের মতো মানে উনি সুপার স্টার মেগাস্টার সেটা তো রয়েছেই সেটা উনি উনার কাজের কারণে সেই জায়গাটা উনি তৈরি করতে পেরেছে সেটা অর্জন করেছে এটা ওনার প্রাপ্তি কিন্তু এর পেছনেও উনি একটা মানুষ যার মধ্যে একটা সাধারণ মানুষ বাস করে একটা সিম্পলিসিটি আছে এবং সেটা আপনি ওনার সাথে বসলে গল্প করলে পাবেন উনি হয়তো ফ্রি হচ্ছে না শুরুতে সবার সাথে বাট ফ্রি হয়ে গেলে কিন্তু ইজ আ ভেরি সিম্পল নর্মাল গাই তার সাথে বসে গল্প করা যায়